আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কোরআন মাজি শুদ্ধ করে তেলাওত করার জন্য যে সব তাজবিদের নিয়মগুলো শিখতেই হবে আজকের এই ভিডিওতে আমি সেই সব তাজবিদের নিয়মগুলো আপনাকে শিখে দিব অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখে দিব কোরআন মাজিদ আপনি কোথায় কত আলিফ টান দিবেন অর্থাৎ মাদের যত বিবরণ আছে যতগুলো মাদ আছে প্রত্যেকটা মাদ আমি শিখে দিব যদি আপনি মাদ গুলা না বুঝতে পারেন অর্থাৎ কোথায় কত লিফ্ট টান হবে তাহলে কিন্তু আপনার কোরআন তেলার সুন্দর হবে না তো এই জন্য আপনাকে কোরআন তেলার সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো শিখতেই হবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখবেন একটু টানবেন না যদি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা মাছ শিখতে পারবেন আর অবশ্যই মাছ টানতেই হবে এটা বাধ্যতামূলক না টানলে কিন্তু এটা গুণা হবে দেখুন এখানে যদি হরফ উপরে এরকম খারা জবর থাকে অথবা খারা জের এরকম খারা জের থাকে অথবা উল্টা পেশ থাকে তাহলে সেখানে অবশ্যই এক লিট পরিমাণ টান দিবেন আবার বলে আমি যদি এরকম হরফ করে শুধু খারা জবর অথবা খারা জের অথবা উল্টা পেস্ট থাকে সেখানে অবশ্যই এক লিপ টান দিবেন এক জবর এক জের এক পেস্ট টান দিবেন না আরেকটা মাথা হচ্ছে পেয়ার পর যখন ওয়াও পাবেন যে পেয়ার পর যত ওয়া আসছে এটা এক লিপ টান দিবেন জের পর যত এ আসছে এটা এক লিপ টান দিবেন এবং যদি জবরের পর আলিপ আসছে তাহলে সেখানেও এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে পড়তে হবে হামজা খারা জবর আ আতে টান দিবেন মিম জবর নুন জবর না টান হবে না আমানা আমানা এরকম হামজা ও পেশ উ মিম জের মি নন জা উ মিনা উ মিনা হামজা মিম আলিফ জবর মা জবর খালি আলিফ আসছে তেরকম জবর ওপর খালি আলিফ জের উপর জমলা ইয়া পেশের এরপর ঝমালা ওয়াউ খারা জবর খারা জের উল্টা পেশ যদি পান আপনি কর্ম মাঝের ভিতরে যেখানে পাবেন সেখানে আপনি এক লিখ পরিমাণ টান দিবেন তাহলে এটা হবে ই হামজা খারাজের ই এক হবে লাম খারাজ লা লান দিবেন ফাজের ফি হামিম জের হিম ই যদি টান না দেন তাহলে কিন্তু গোনা হবে তো অবশ্যই টান দিতে হবে ই লাফিহিম হামজা খারাজ আ মিম জেবর মা আ মা আতে টান দিবেন তবে মিম জেবর মা টান দেওয়া যাবে না এটা হরকত হরকতে টান দেওয়া যায় না নুন অপেশ নু পেশ মোলা ও অবশ্যই এখন অবশ্যই এক টান দিতে হবে তাহলে হবে আ মানু আ মানু এই যে আলিফ এটা অতিরিক্ত আলিফ এটা পড়া যাবে না তারপরে এখানে দেখুন আরেকটা নিয়ম যেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াক অবস্থা যদি দুটা জবর আসে তো কোরআন মাঝে ভিতরে যখন আপনার পাবেন এরকম ওয়কের সাথে দুই জবর পাবেন তাহলে সেখানে আপনি ওয়ক ফের ধরলে এক লিপ পরিমাণ টান দিবেন অবশ্যই এই টানগুলো দিতে হবে তাহলে খারা জবর খারা উল্টা পেশা আসলে এক লিপ টান দিবেন পেশের পর জমা ওয়াও জের পর জমেলা ইয়া জবর খালে আসলে এক লিপ টান দিবেন এবং ওকফের অবস্থা যদি এরকম দুইটা জবর আসে তাহলে সেইখানে লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন আছে জবর আ বা বা আবা আবা দাল দুই দান দান আছে যদি আমরা এখন অক্ষ ধরে পড়ি তাহলে হবে আবা দা দাতে হবে আবাদা আবা দা এরকম ভাবে তারপর হচ্ছে কবর ক লাম দুই জবর লান কওলান যদি অক্ষ ধরেন তাহলে হবে কৌলা তো কোরআন মাজিদির ভিতরে যত মানে যেখানেই আপনি এরকম দুইটা জবর পাবেন অক্ষর অবস্থায় সেখানে অক্ষ ধরলে এক টান দিবেন ওলা ওয়াল আম্পেস ওল মিম ডিজাবল মান ওকফটল ভাবে ওল মা ওর কন আছে ওকফট ধরলে বা থাম নেই যে ওয়ার্ফট ধরলে মানে হচ্ছে যে এই গোল চিহ্ন এটাকে ওয়াকফবল হয় ওয়ার্ক মানে হচ্ছে থামার জায়গা আমরা যে কোন মাঝে পড়তে গেলে থামি ওই থামার জায়গাকে ওয়ার্ফল হয় ওয়াইন রস বোর্ড কফ ডিজাবর কন ওয়ার কন যদি আপনি এখানে থামেন অর্থাৎ আয়াতে সে সেরকম ভাবে যদি ওয়ার্কফর অবস্থায় দুইটা যেবার আসে আর সেখানে আপনারা থামলে বলবেন গর প বলবেন গর আছে পড়লে হবে গর ক ঠিক একই রকম এখানেও মান আছে যদি আপনি থামেন এরকম আয়তে শেষে পাবেন তাহলে পড়তে হবে মুসাম্মা এই দুটো জবাব আসলাম একটা জবাব দিয়ে এক লিপ্টনে পড়ব মা অবশ্যই মুসলাম এখানে গুণনা করতে হবে ওয়াজ গুণ্য করতে হবে তাহলে অবশ্যই এটা ভালো করে বুঝে নেন যদি অফের সাথে এরকম ভাবে দুইটা জবর আসে আয়তের শেষে আর সেখানে যদি আপনি থামেন তাহলে অবশ্যই অবশ্যই এক পরিমাণ টান দিয়ে পড়বেন তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ যে লিনের হরফ মদ্যলিন দেখুন লিনের হরফের দুইটা ওয়াও ইয়া যদি জবর ওয়াউ জবরপর ইয়া আসে তাহলে তাকে লিনের হরফ বল হয় হরফুলো আমরা এক লিপ মানে তাড়াতাড়ি করে পড়ি আর মদ্যলিন হচ্ছে লিনের হরফের পর হরফে যদি আসে এই যে ওয়াকফ

তাহলে সে হরফটা যদি আমরা অক্ষর ধরে পড়ি তাহলে এটাকে সাকিন ধরে পড়তে হয় শুধুমাত্র দুইটা জবর থাকলে আমরা এক আলিফ পরিমাণ টান দিব আর দুই যে দুই পেশ এক জবর এক যে এক পেশ থাকলে ওটাকে সাকিন করতে হবে এখানে খৌ ফুন আসছে যদি অক্ষর ধরেন তাহলে ফাটাক সাকিন করতে হবে খৌ তো আমরা এক টান দিয়ে ফাটাক সাকিন করব খৌ এরকম নুন ওয়াজবান নাও মিম দুই পেশ মুন নাও মুন অক্ষর ধরলে হবে নাও বাই আজবর বাই তা দুই যে তিন বাই তিন যদি থামেন তাহলে পড়তে হবে বাই এরকম ভাবে হামজা সদ যাবার আস হালিফ যাবার হা বা দুই পেশ বোন আস হা বোন আছে এখানে এখানে একটু দেখুন যে হা আলিফ যাবার হা লামিয়া জেল্লি মিম ও পেশমু জবর পর খালি আলিফ জেরে পজমাল ইয়া পেশে পজমাল ওয়াও তো এগুলো হচ্ছে মধ্য হরফ জবর পর খালি আলিফ আসলে জেরে পজমাল ইয়া আসলে পেশে পজমাল ওয়াও আসলে তাকে মধ্য হরফ বলা হয় মধ্য হরফ হলে আমরা জানি একলি পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু মধ্য হরফের পরে যদি ওয়াফ আসে এই যে লিঙ্গের হরফের মধ্যে মধ্যে লিনের মতো আর কি মদর হর্ফের পরের অক্ফ আসে তিন লেফটেনে পড়তে হবে তাহলে এখানে সৌফ নাউম বাইচ এগুলো হচ্ছে এক লেপ্টেনে পড়বেন যদি আপনারা অক্ফ ধরেন সেখানে এক লেপ্টেনে পড়বেন আর মদর হরফের পরে যদি অক্ফ ধরেন তাহলে সেখানে তিন লেফটেনে পড়তে হবে ঠিক আছে কিরকম যে এই বাটাকে আমি সাকিন করে ফেলবো মিমটাকে সাকিন করে ফেলবো কারণ অক্র অবস্থায় হরাটি দুই পেস দুই জের কিংবা এক জগর আসলে সেটা সাকিন ধরে পড়তে হয় তাহলে এখানে আছে আউস হা বোন আসে যদি আপনি অক্র ধরে পড়েন তাহলে বলতে হবে আউস হবে যেহেতু বাটা কলকলা হরফ তাই অবশ্যই কলকলা করতে হবে কফ তো বা জিম ডাল এ পাঁচটা হরফ হলো কলকলা পাঁচটা হরফের পরে যখন অক্ফ আসে ধরলে করতে হয় তাহলে এখন হবে অফ হাবে হাত আমরা তিন প্রান্তে বাটাকে সাকিম করবো এবং পল করবো আইন যেভাবে আল্লাহ আলিম ইম দি পেশম আলিমুন যদি অক্ষ ধরে তাহলে বলতে হবে আলিম

মদর হরফের পর হরফে অক্ষ ধরতে হয় আয়তের শেষে যেরকম মদর হরফের পর হরফে অক্ষ ধরলে বা লিনিয়ার হরফের পর হরফে অক্ষ ধরলে বা অক্ষর অবস্থায় যদি দুইটা জবর আসে তাহলে এরকম ভাবে টান দিতে হবে অক্ষর অবস্থায় দুই জবর আসলে এক লিপ্টান হবে লিনিয়ার হরফের পর হরফে অক্ষ হলে এক লিপ্টান হবে আর মধ্য হরফের পর হরফে অক্ষ ধরলে তিন লিপ্টান হবে এগুলো মনে রাখবেন তারপর হচ্ছে মধ্য হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে বা যদি লম্বা হামজা থাকে তাহলে তাকে বলা হয় মদ্যে মুনফাসিল এটাকে বলা হয় মদ্যে মুনফাসিল আর মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তাহলে এখানে আমরা আলিফ টান দিব অর্থাৎ মদুর হরফ কাকে বলে জবর পরে খালি আলিফ জারের পশিমল্লা ইয়া খারা জবর খারা জলটা পেশ অথবা পেশের পচে ওয়া ওয়াশ হয়ে গেলে মধুর হরফ এই মধু হরফ উপরে চিহ্নটা পাইলে সেখানে তিনের টান দিবেন আর বাম অবশ্যই এই হামজাটা দেখবেন তাহলে এটা হবে মা শুধু মদ হরফ এক লিপ ট্রেনে পড়তে হয় কিন্তু চিকন চিহ্ন আসার কারণে বামে এই হামজাটা আসার কারণে আমরা সেই আবার তিন আলিপ টান দিয়ে দিব মিম আলিফ জবর মা হামজা গোয়েন জবর আউ নুন খা জবর না মা ফাইয়া জের ফি জের পজমলিয়া মধরফ মধরফ উপর চিকন চিহ্ন সাথে এখানে তিন উত্তর দিবেন ফি আমরিন তো এরকম ভাবে কোরআন মাজিদের ভিতর যত জায়গায় এরকম পাবেন চিকন চিহ্ন পাবেন মধরফ উপরে সেখানে তিন উত্তর দিবেন ওয়া উজুবর ওয়া লাম আ লা খারা জবর আলি লাম খারা জুবল এটা মধু হরফ খারা জবর আসছে আর চিক চিহ্ন আসছে বাম লম্বামছে ওয়া উজবর ওয়া মি মালি জবর মা আদে রাজবর রা ওয়া মা আ কা বাজিয়ার বিমি মালিক যাবার মা বিমা হামদাদুহ বেশ উম এখিনিকা গুণ করতেবে তবে জাজিয়ার জিলা আম্লাহ তাহলে এই মাতে তিনি প্রাণ দিবেন বিমা উম জিলা এরকমভাবে আপনারা মদের সর্বপুর চিহ্নটা পাইলে সেই মাতে তিনি প্রাণ দিবেন কোন মাটিতে দেখবেন অনেক পাবেন সেখানেই তিন প্রাণ দিবেন তারপর হচ্ছে যদি মোটা চিহ্নটা পান এই যেটাকে মোটা চিহ্ন বলা হয় বামে এ গোলাম যে থাকবে ঠিক আছে এক এরকম মধ্য হওয়ার উপরে থাকবে মোটা চিহ্ন বামে গোলাম যে থাকলে সেখানে চায় টান দিতে হবে এটাকে বলে মধ্য মুঠটা আছে করন মাঝে আপনি এরকম উদাহরণ অনেক পাবেন সেখানে আপনারা চার্ লিফ পড়বেন তাহলে এখন হবে জিম আলিফ যে বল হামজা হামযা তাজপুর আথ টানটা দিবো চায় লিফ জ্যা আথ টান কিন্তু কম দেবেন না টান একেবারে চায় লিফট টানের চেষ্টা করবেন সিনিয়া সি মধর তার মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে হামজা জবর দিব যদি আমরা এখন ওখ দি তাহলে এই হামজাটা সাকিন হয়ে যাবে তাহলে এরকম পড়তে হবে সু এরকম অর্থ হয় সুতে আমরা চাইলে প্রান্তে হামসাকে সাকিন করবো ধাক্কা দিয়ে ধরবো এরকমভাবে আপনার অক্ষরের সাথে বা আয়তের শেষে পাবেন নিসা যদি অক্ষর ধরে পান তাহলে বলবেন নিসা এরকমভাবে পড়বেন এটা দেখুন একটু খেয়াল করেন এখানে দেখুন হামজা পেশ ও এই ওতে টান দেওয়া যাবে না আমরা কি পেশের উপর ওয়াও পাই যে কারণে আমরা টান দেওয়া দিই এরকম দেখে তো টান দেওয়া যাবে না ওতে টান দিবেন না এরকম আপনি করেন মাঝে অনেক পাবেন উলাইকা এখানে ওতে টান দেওয়া যাবে না লাতে চাল টান দিতে হবে উলাইকা এরকম ভাবে পড়তে হবে তার পরিণামটা হচ্ছে যদি এরকম মধ্য হরফ উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকে এই যে তাসদিদ এই তাসদিদ 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 থাকলে সেটাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলা হয় এইখানে চাল টান দিতে হবে এখানে কাফ গিয়ে ফাকে ধরবে তবে কাতে আমরা চালিফ টান দিয়ে তারপর ফাকে ধরবে এরকম কাফ ফাজবর কাতে আমরা চার টান দিব তারপর ফাঁকে ধরো কাফ ফাতুন এরকম পরা যাবে না কারণ এটা মধু হওয়ার পরে তাসি তাস দেয় জন্য দা বাতুন দাঁতের চাপ টান দিয়ে তারপর বাকে ধরতে হবে এখন দেখুন সত খার যাব স আসছে খারা পরে মোটা চিহ্ন আসছে উপরে তারপরে পরে কি আসছে লহরে আসছে তাহলে আমরা সতে চার প্রান্দে ফাঁকে ধরব সাতিনাতুন লব আল্লু না ভাবে এরকমভাবে টান দিয়ে তারপর তাস দিয়ে তাহলে হরফকে ধরবেন এখানে আরেকটা জিনিস এখানে সেটা যদি ওয়াক্ফের সাথে আপনারা এই টাটা পান আরেটার শেষে ওয়াফের সাথে তাহলে এখানে যদি আপনি ওফর দেন টাটা হা সে কিন হয়ে যাবে এরকম হা কহ দা বাহ গা এরকম ভাবে পড়বেন তারপর নিয়মটা হচ্ছে কোয়ার মাঝের ভিতরে আপনি দুটো শব্দ পাবেন অর্থাৎ মদর উপরে মোট হচ্ছে বামে সাকিন থাকবে অর্থাৎ খারাপ জবর আসবে এখানে পরে তো এই এখানে পড়তে টানে অর্থাৎ আ আমরা চাল টান দিয়ে লামকে ধরবো এরকম ভাবে আল আনা এটা কি হবে আল আনা এরকম ভাবে আপনারা এই মাত্র টান দিবেন অবশ্যই এখানে চালের পরিমাণ টান পড়তে হবে তারপরে আমাদের সর্বশেষ মত হচ্ছে যদি হরফ উপরে এরকম মোটা চিহ্ন থাকে এটা সুরা সুরোতে এগুলো পাবেন আপনি হরফ উপরে মোটা চিহ্ন বামে যদি মিমের উপর তাসিদ থাকে তাহলে এই হরফে চার ট্রাণ দিয়ে মিমকে ধরতে হবে মিমকে ধরে মিম চার প্রাণ দিতে হবে আবার মিমে গুণ্য করতে হবে এরকম ভাবে আলিফুল্লা আবার একটা আলিফ্লা এরকম ভাবে চার লিটন দিতে হবে অর্থাৎ যে দেখেন মিমি বাবা তাসি দাসছে তাসি দাসলে আমরা জানি হরকতে বা আমি মিমি বাবা নুনে তাসি দাসলে গুণনা করতে হয় তো এখনো কিন্তু মিমি তাসি থাকার কারণে মিমিকে গুন্না করতে হবে এখানে ত সিন বলবেন না সি এরকম ভাবে টান দিয়ে পড়বেন সি এরকম হরফের উপরে মানে মোটা চিহ্নটা থাকলে সে হরফের চারে টান দিবেন যেমন এখানে নুনে আমরা চারে টান দিব

ভাবে যদি হরফ উপরে মোটা চিহ্ন পান তাহলে সেই হরফে চালি প্রাণ দিবেন এই হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনি আজকের ভিডিওটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ কোরআন মাজিদের ভিতরে কোথায় কত লিফ হবে সেই টানগুলো কিন্তু আপনি সুন্দর করে আদায় করে পড়তে পারবেন এবং কোরআন তেলাওয়াত আপনার সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস আপনাদেরকে গুণ্ডা নিয়ে আলোচনা করবো আর অনেক রাজনীতি নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করবো তো যদি আপনার এর পরের পর্ব দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করেন তাহলে ইনশাআল্লাহ আমি তারপরের পর্বটা বানাবো তো আজকে এ পর্যন্ত যদি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আর যদি আপনার আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন